আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারফিন দাবি দাবিয়াদে না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি কোটা সংস্কার আন্দোলনকারীদের। আগামী কাল বেলা 11টায় গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবে শিক্ষার্থীরা। এ সময় তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগ করে তারা। এদিকে ছাত্রলিক সভাপতি বলেন, কোটা আন্দোলনে বিএনপি জামায়াতকে দিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করলে জবাব দেয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন আরো জানাচ্ছেন গেল কয়েকদিন ধরেই কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকের নামে রাস্তা অবরোধ করে কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা আন্দোলনকারীদের অনেকেই শতকরা পাঁচ ভাগ কোটা রাখার দাবি করেন কোটা ইস্যু নিয়ে পাবলিক লাইব্রেরিতে সংবাদ সম্মেলন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা এই সময় তারা জানাই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তারা আমাদের রাজনৈতিক চশমা দিয়ে আমাদেরকে অ্যাসেসমেন্ট দিচ্ছে তারা আমাদের পলিটিক্যাল ফ্রেমওয়ার্কে ছকে ফেলে আমাদের রাজনৈতিক ক্যারেক্টার অ্যাসেসিনেশন করছে এই আমরা আমাদের সাধারণ ছাত্রদেরকে আমাদের আহত করে সরকার চাইলেই পরিবর্তন এবং পরিমার্জন করতে পারে সুতরাং আমরা যারা নীতি নির্ধারক পর্যায়ে রয়েছে আমরা তাদেরকে বিনয়ের সাথে আমরা বলতে চাই দেখুন এই সমস্যাটিকে আপনারা ঝুলিয়ে রাখবেন না আপনারা আমাদেরকে রাস্তায় রাখবেন না আমরা টেবিলে ফিরতে চাই এটি একটি কনস্ট্রাকটিভ কম্প্রিহেন্সিভ

রাজনৈতিক সরজনন্ত্রের গুটির অংশ হিসেবে শিক্ষার্থীদেরকে যে পরিণত করা তার বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রลีก ঐক্যবদ্ধ রয়েছে জনভোগানতি হয় এমন আন্দোলন পরিহারের আহ্বান জানায় ছাত্রลีก এআর বাদল আর টিভি ঢাকা কোটা বিরোধী আন্দোলনকারীদের দাবি ও বক্তব্য সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিরোধী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কোটা নিয়ে আইন তার নিজস্ব গতিতেই চলবে অন্যদিকে একই বিষয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেছেন আদালতে বিচারাধীন কোনো বিষয়ে তাৎক্ষণিক সমাধান দাবি অযৌক্তিক আর যেটি হচ্ছে তা ভিন্ন কোন উদ্দেশ্যে রিপোর্ট সংশোধনের দাবিতে টানা আন্দোলন করে যাচ্ছেন রাজধানী সহ বিভিন্ন তবে আন্দোলনকারীদের দাবি রায় বাস্তবায়নে সরাসরি সরকারের হস্তক্ষেপ এ বিষয়ে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক বলেন আদালতের বিচারাধীন বিষয়ের বিরুদ্ধে আন্দোলন সংবিধান বিরোধী আন্দোলনকারীদের দাবিও অনেক বক্তব্য আমাদের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানের আলোকেই বাস্তবায়িত এরপরেও আন্দোলনের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইন তার আপন গতিতে চলবে বলে সতর্ক করেন ওবাদুল কাদের রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ অশুভ কোটা আন্দোলনের উপর পর করেছিল এবং সড়কে যে আন্দোলন হয়েছিল ওই আন্দোলনের উপরও ওই শক্তিটি ভর করে রাজনৈতিক রূপ দেবার ষড়যন্ত্র করেছে এদিকে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে কোটা আন্দোলন নিয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন বারবার দাবি পরিবর্তন প্রমাণ করে কোটা নয় তাদের উদ্দেশ্য ভিন্ন কিছু যখন হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ যে রায় রায় তার আংশিক প্রকাশিত হল এবং এখানে দেখা গেল যে সেই রায়ে তারা সরকার তথা নির্বাহী বিভাগকে সংস্কারের জন্য পরামর্শ দিয়েছে প্রথমে আদালতের কাছে দাবি তারপরে নির্বাহী বিভাগের কাছে দাবি তারপর এখন হচ্ছে সংসদের কাছে দাবি তো আমাদের প্রশ্ন হচ্ছে যে আন্দোলনকারীদের দাবি বারবার পরিবর্তন হচ্ছে কেন আমি মনে করি তারা কোটা পদ্ধতি সংস্কার চায় না তাদের অন্য কোনো দুর্বিসন্ধি আছে সরকার কোটা আন্দোলনকারীদের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে আছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন এই বিষয়েও সুন্দর সমাধান প্রত্যাশা করে সরকার তাদের বুঝতে হবে যে সরকারের যে অবস্থান এবং তাদের যে দাবি এটি কিন্তু একই জায়গায় মিলে গেছে তারাও পরি সরকারি পরিপত্র পুনর্বহাল চেয়েছে সরকারও সেটার জন্য আইনি লড়াই করছে মারফ্রিজা কোটা সংস্কারের জন্য রাস্তা অবরোধ না করে আন্দোলন থামিয়ে ছাত্রদের কিছু বলার থাকলে আদালতে বলা উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিকেলে ময়মনসিংহে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন

কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গাড়িতে ভাঙচুর হামলা ও মারধরের ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে বারবার অনুরোধ করার পরও কোটা আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করলে আইন অনুযায়ী কঠোর হবে পুলিশ আর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন রশিদ জানান আদালত পুলিশ কারো অনুরোধ মানছে না কোটা আন্দোলনকারীরা বিস্তারিত ইকবাল অনিকের রিপোর্টে শুক্রবার রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন বিভাগের গাড়ি চালক খলিলুর রহমান বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় মামলা দায়ের করেন সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলা সহ পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে মামলা করা হয় বারবার অনুরোধ করার পরও কোটা আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করলে আইন অনুযায়ী কঠোর হবে পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিতুদ্দিন জানান শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশকারীরা ঢুকেছে মহামান্য হাইকোর্টের ডিভিশন থেকে যে স্থিতাবস্থা দেওয়া হয়েছে সেটি দু সালের আঠারো সালের করে সে কারণে এই দীর্ঘ সময় ধরে এই যে জনদুর্ভোগ তৈরি করা এটা আমরা মনে করি ঢাকা মেট্রোপলিটন পুলিশ পক্ষ থেকে যেটার কোনো যৌক্তিকতা নেই আর আমরা সেই জন্যই কিন্তু আশা করছি যে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা বা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ থেকে পাশ করা ছাত্র ছাত্রীরা অন্তত অন্যের অধিকার সম্পর্কতার তার সচেতন থাকবে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন রশিদ বলেন কেউ যদি মনে করে হাইকোর্ট মানবে না পুলিশের অনুরোধ মানবে না তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া ছাড়া পুলিশের আর কিছুই করার থাকে না এই আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকেছে ঘটনা অন্যদিকে নিতে কাজ করছে কোন অনুপ্রবেশকারী সেখানে ঢুকেছে কিনা ঘটনাটাকে অন্যদিকে ধাবিত করার জন্য কেউ কাজ করছে কিনা কোর্ট মানবে না হাইকোর্ট মানবে না তারা পুলিশের কথা মানবে না তারা যদি রাস্তা বন্ধ করে বসে থাকে সাধারণ করতে না পারে সেক্ষেত্রে আমরা সেটাই করব। অনুরোধের পর আন্দোলনকারীদের অবস্থান অযৌক্তিক বলে মনে করছেন তিনি আমার মনে হয় সে পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত আর যদি অপেক্ষা না করে যৌক্তিক ভাবে যেটা করা দরকার আমরা সেটাই করব। ইকবাল অনিক আর টিভি ঢাকা কোটা আন্দোলনকে জড়িয়ে সরকার ভিন্ন কিছু করার পায় তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটির নিয়ে বাংলা নগরে, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে অভিযোগ করেন তিনি কোটা সংস্কারের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে জানিয়ে মির্জা আব্বাস বলেন বিএনপির কথা বলে শিক্ষার্থীদের আন্দোলনকে অন্যদিকে নেওয়ার অপকৌশল করছে সরকার বিএনপির আন্দোলনে ব্যর্থ হয়নি দাবি করে তিনি বলেন গণতন্ত্রকে রক্ষা করতে যা করার নতুন কমিটি তা করবে এই কোটা সংস্কার আন্দোলন যারা করছে তাদের দাবি দেওয়া ন্যায্য সুতরাং বিএনপি এর সঙ্গে আছে এই কথা বলে আসল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি এটা তাদের একটা অপপ্রয়াস অপকৌশল এই আন্দোলনকে অন্যদিকে দাবিত করার জন্য প্রিয় ভাইরা আমরা ভয় পাচ্ছি এটুকুই যে এই আন্দোলনের ফাঁক দিয়ে আবার অন্য কোনো অপকর্ম তারা করছে কিনা এই দেশের বিরুদ্ধে কোনো সহায়তা করছে কিনা পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের অবস্থান প্রধানমন্ত্রীকে জানাবেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের তিনি বলেন ভুল বুঝাবুঝি মিটেছে শিক্ষকদের সার্বজনীন পেনশন স্কিম আগামী বছর থেকে চালু হবে আন্দোলন প্রত্যাহারের বিষয়ে শিক্ষক নেতারা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সেতুমন্ত্রীর সাথে শিক্ষক নেতাদের বৈঠকের পরে শোক কথা জানান তারা রিপোর্ট সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন শুরুর তেরো দিনের মাথায় সরকারের সঙ্গে আলোচনায় বসলেন নেতারা ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠকে সেতুমন্ত্রী ও দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও শিক্ষা প্রতিমন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন বৈঠক শেষে শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভুইয়া জানান আলোচনা ফলপ্রসূ হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে শিক্ষকদের পেনশন স্কিমের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে শিক্ষকদের দাবি নামার মধ্যে চব্বিশ পঁচিশে যে পার্থক্যটা আছে সেখানে একটা ভুল বুঝি কারণ সেটা আসলে পঁচিশ দু হাজার পঁচিশের পয়লা সেটা তাদেরকে নিশ্চিত করা এটা আর বাকি বিষয়গুলো তারা দাবি দাবিনামা উত্থাপন করেছে এটা আলাপ আলোচনার বিষয় আছে চট করে কি তো মানা যায় না এখানে সরকারেরও যুক্তি আছে এবং কোন বিষয়টি কেন করা হয় আন্দোলন প্রত্যাহার করে নিয়মিত কাজে ফিরে যেতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রতি অনুরোধ জানান ওবায়দুর কাদের আলাপ আলোচনার ভিত্তিতে আশা করি সকল সমস্যার অচিরে সমাধান হবে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করার জন্য অনুরোধ করেছি দেশে অতি দরিদ্র আর কেউ থাকবে না বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাবে উন্নয়নের যাত্রা অব্যাহত থাকবে কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃ ব্যাংক ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি প্রধানমন্ত্রী আরো বলেন ফুটবল সহ ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে রহমানের রিপোর্ট আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হল শেখ হাসিনা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের সমাপনী দর্শকদের উপস্থিতিতে গ্যালারি পূর্ণ ব্যাংকাররা দেখালেন তাদের ছন্দময় ফুটবল খেলা চূড়ান্ত ম্যাচ উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে দুই শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইসলামী ব্যাংক বাংলাদেশ প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন অর্থনীতি সহ বিভিন্ন সূচকে বাংলাদেশ এগিয়েছে উন্নতি হয়েছে বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামিয়ে দিতে পারবে না আমরা আমাদের অর্থনীতিকে উন্নত করেছি দারিদ্রের হার আমরা অর্ধেকের বেশি কমিয়ে এনেছি এখন আঠারো দশমিক সাত ভাগ অতি দারিদ্রের হার পঁচিশ ভাগের উপরে ছিল তা পাঁচ দশমিক ছয় ভাগে নামিয়ে এনেছি ইনশাল্লাহ এটুকু থাকবে না কোনো মানুষ বাংলাদেশে অতি দরিদ্র বলে আর কেউ থাকবে না আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশ আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে এই ধারা অব্যাহত রেখেই আমরা এগিয়ে যাব বাংলাদেশ অপ্রতিরোধ গতিতে বিশ্ব দরবারে এগিয়ে যাবে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে প্রধানমন্ত্রী আরো বলেন আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে তখনই খেলাধুলার উন্নয়নকে প্রাধান্য দিয়েছে যুগোপযোগী জাতীয় ক্রীড়া নীতি ঘোষণা করেছে বর্তমান সরকার খেলাধুলা লেখাপড়া সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে নিজের যে দেশের একটা সংস্কৃতি সেটাকে একটা প্রকাশ করবার সুযোগ পাবে সবাই সেই জন্যই খেলার উপরে আমরা বেশি গুরুত্ব দিই সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় আমরা একটা খেলার মাঠ করে দিচ্ছি তা শুধু দেশ না দেশের মাটি পার হয়ে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের জন্য মর্যাদা বয়ে নিয়ে আসছে এখানে বিকেএসপি ঢাকায় ছিল আমরা প্রত্যেক বিভাগে একটা করে করে দিচ্ছি প্রধানমন্ত্রী বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন ফুটবল খেলার আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক্স ও সেনাবাহিনী আতিকার রহমান আরটিভি ঢাকা বৃষ্টির পানি ধারণ করার মতো রাজধানীতে জলাধার নেই ফলে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা এমন দাবি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সংস্থাটির দাবি জলাবদ্ধতা নিরসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিকেলে নগর ভবনে জলাবদ্ধতা নিয়ে গণমাধ্যমকে বিস্তারিত তুলে ধরে এর প্রধান নির্বাহী বলেন জলাবদ্ধতা সৃষ্টির কারণ হিসেবে রাজধানীর একশো একষট্টি এলাকা চিহ্নিত করা হয়েছে নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব এলাকার জলাবদ্ধতা নিরসন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও জানান তিনি এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা যেটি পেয়েছি সেটি হচ্ছে যে আপনি যদি প্রথমে বলি যে আমাদের পরিচ্ছন্ন কর্মীরা আপনারা দেখেছেন যে যদি সে এক হাজার ফিট রাস্তা সে তদারকির দায়িত্বে থাকে প্রতি পঞ্চাশ ফিট পর হয়তো একটা করে পিট আছে তাকে চিন্তা করেন এটি পরিষ্কার করতে 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 একবার ওই প্রান্তে যেতে হচ্ছে আবার এই প্রান্তে কিন্তু পানির স্রোত ততক্ষণেই কিন্তু আবার পিটটাকে কিন্তু বদ্ধ করে ফেলতেছে এই যে একটা ইঁদুর বিড়াল খেলা পলিথিনের সাথে আমাদের বর্জ্যকর্মীদেরকে কিন্তু আমাদেরকে সারাক্ষণেই এই নেন কিন্তু কয়েকটি জায়গাতে আমি বলবো সেটি হলো আমাদের জন্য চ্যালেঞ্জ রয়ে গিয়েছে সেই চ্যালেঞ্জ হলো আপনারা জানেন যে নিউ মার্কেট এবং সারাউন্ডিং যে বিষয়গুলো আছে ন্যায় ধানমন্ডি হকার্স মার্কেট কলাবাগান গ্রিন রোড বাগান ইত্যাদি এলাকা সেখানে খুচরা ব্যবসায়ী তাদের পরিবারের জন্য আপনজন নামে বিশেষ সুরক্ষা কর্মসূচি নিয়ে এসেছে রিমার্ক এইচ বি লিমিটেড এর আওতায় রিমার্কের সাথে যুক্ত খুচরা পর্যায়ের কোন বিক্রেতার মৃত্যু হলে তার সব বকেয়া এবং বিগত এক বছরে পণ্য মূল্য বাবদ প্রদান কিত্র অর্থ পরিবারকে অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে দুপুরে রাজধানীর একটি হোটেলে পরিচালক ও চিত্রনায়ক সাকিব খান রিমার্ক এইচপির পক্ষ থেকে সারা দেশে তাদের সহযোগীদের এ সেবা দেওয়ার ঘোষণা দেন এবং আপনজন কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের তেরো জন খুচরা ব্যবসায়ীকে বরণ করে নেন আয়োজনে শাকিব খান ছাড়াও চলচ্চিত্র অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন ইতালিতে স্পন্সর ভিসা জালিয়াতির অভিযোগে চুয়াল্লিশ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী এর মধ্যে ইতালি নাগরিকের পাশাপাশি আছেন বাংলাদেশি সহ বেশ কয়েকজন এশীয় আফ্রিকান তদন্তে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানিয়েছে ইতালির পুলিশ প্রশাসন অভিযানে দালালদের কাছ থেকে নগদ প্রায় ছয় মিলিয়ন অবৈধ ইউরো জব্দ করা হয়েছে ইতালিতে স্পন্সর ভিসাই জালিয়াতি মোটা অঙ্কের অর্থের বিনিময় তালিকার বাইডের অযোগ্য প্রার্থীরা পাচ্ছেন সুযোগ সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে এমন তথ্য দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্রধানমন্ত্রীর এমন অভিযোগের পর নড়েচড়ে বসে দেশটির পুলিশ প্রশাসন ও গোয়েন্দারা সংবাদ এ পর্যন্ত সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নম্বরে ডায়াল করুন মধ্যরাতে সংবাদ একটাই দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে